আমি আর একটু নিজের সমস্যার জন্য আমি ক্যামেরায় আসতে পারছি না, এই জন্য আমি দুঃখিত। সালাম আলাইকুম। আমার দেশের বাড়ি টাঙ্গাল, নাম মুস্তফা। আমি প্রবাস থেকে আসছি, আমার শোল্ডারের সমস্যা ছিল, এমনি মাঝে মাঝে গুলি ব্যথা করতো, এখন আল্লাহ দিল আলহামদুলিল্লাহ এখন নাই। এই আমার এই সমস্যাটা 8-9 মাস যাবত ছিল। আমার কোনো হেভি জিনিস মানে কোনো ভারী জিনিস আমি ক্যারি করতে পারতাম না, কাজ করতে পারতাম না। আমি দেশে ডক্টর দেখাই নাই, আমি আগে বিদেশ থেকে আসছি, আমি 9 তারিখে আসার পরে ডাইরেক্ট এই জায়গায় আসছি। আমি একটা ইউটিউবে দেখছিলাম, দেখে স্যারের সাথে আলাপ করছিলাম, আলাপ করে আমি ডাইরেক্ট স্যারের সাথে এসে আলাপ এখানে এসে ভর্তি হয়েছি। আমি যে কাজ করতে যে ব্যথা পাইছিলাম বললাম, স্যারের যে সমস্যা 7-8 মাস আগে আমি এই কাজ করবার যে ব্যথাটা পেয়েছিলাম, অনেক মানে ই করছি কিন্তু হয় নাই। পরে স্যারে বললো যে ঠিক আছে আসছেন, আমি চিকিৎসা করি, আলহামদুলিল্লাহ আপনি ভালো হয়ে যাবে। আমি এগুলো কষ্টে একটু হেভি থিং ক্যারি করবার যে এই ব্যথাটা পেয়েছিলাম। ব্যথা পাওয়ার পর ওই যদি কাজ করতাম তখন একটু ব্যথা করতো, ওই মালিশ করতাম ভালো হয়ে যেত, কিন্তু সময় সবসময় যে ব্যথাটা করতো এটা আর যাইতো না, কাজ করলে ব্যথাটা হইতো। ওই জায়গায় একটা ডক্টর দেখানো হয়েছিল, তো ওইখানে তো চিকিৎসা করাইছি, তো কয়েকটাই চিকিৎসা করানো হয়েছে, কিন্তু ওইখান থেকে পরে আমি এই জায়গায় আসছি। আলহামদুলিল্লাহ এখানকার চিকিৎসা আলহামদুলিল্লাহ খুব ভালো, এবং থাকার জায়গা খুব ভালো, এখানকার ফিজিওথেরাপিস্টগুলো খুব ভালো, 3 বেলা এখানে ফিজিওথেরাপি করা হয় টাইম টু টাইম। আমি যে দেখলাম তাতে আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো এবং উন্নত। হ্যাঁ, এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ার জায়গা আছে, এখানে আজান হয় সবাই, আমিও যে নামাজ পড়ছি, যেটুকু সম্ভব যে কয় রাখা যে কয়ুক্ত, এখানে আমি এখানে জামাত হয়, জামাতের সাথে আমি নামাজ পড়ছি। স্যারকে আমি খুব ধন্যবাদ জানাই, স্যার ব্যবহার খুব ভালো, স্যারের কথাবার্তা খুবই ভালো। আমি যেভাবে দেখছি এলো এলো ইউটিউবে এবং ভিডিও কলে আলাপ করে দেখছি, তার সাথে তার এখানে তার কথাবার্তা সব দিক দেওয়া, স্যারের চিকিৎসা খুব ভালো। পাশাপাশি আমি কয়েকটি রোগী দেখলাম, তাদেরও খুব উন্নতি হয়েছে, তারা যেভাবে আসছিল অন্য অন্য সমস্যার জন্য তারা অনেক উন্নতি হয়েছে। ডিপ্রক্সকে খুব ধন্যবাদ, তাদের ব্যবহার এবং তাদের সব ম্যানেজমেন্ট ভালো, ধন্যবাদ ডিপ্রক্স। আমি 4 দিন যাবৎ 5 দিন চলতেছে এই জায়গায় আমি চিকিৎসা নিতেছি, যে আলহামদুলিল্লাহ আমি যে সমস্যার জন্য আসছি আমি আল্লাহ দিলে ভালো, আমার জন্য সবাই দোয়া করবেন। আর এখানকার থেরাপিস্টগুলো খুবই ভালো, ফিজিওথেরাপিস্টগুলো খুবই ভালো, তাদের ব্যবহার এবং এখানকার থাকা সুব্যবস্থা আছে, তো আলহামদুলিল্লাহ সব দিক দেয়, সবাই আমার জন্য দোয়া করবেন। ওকে, আসসালামু আলাইকুম। উনি দীর্ঘদিন সিঙ্গাপুর প্রবাসী এবং সিঙ্গাপুরে থাকেন, উনি সিঙ্গাপুরে অনেক ডাক্তার দেখিয়েছেন, ভালো হচ্ছেন না, এই জন্য উনি যেহেতু বাংলাদেশি নাগরিক বাংলাদেশে চলে আসছেন। ওনার শোল্ডার জয়েন্টে ব্যথা এবং আঘাতের হিস্ট্রি আছে, এবং ওইখানে বিভিন্ন মেডিকেল সায়েন্সের যে অ্যাজ ইউজুয়াল যে আমরা ট্রিটমেন্টগুলো করে থাকি ওগুলি উনি করে আসছিলেন, কিন্তু ভালো হচ্ছেন না। কিন্তু অনেকে হয়তো বলবেন যে স্যার সিঙ্গাপুরে তো বড় বড় বিভিন্ন প্রথম শ্রেণীর নাগরিকরা, আমাদের দেশের স্বনামধন্য সবাই যায় চিকিৎসার জন্য, উন্নত বিশ্ব, উন্নত রাষ্ট্র এবং উন্নত চিকিৎসা হয়। হ্যাঁ, আমি আপনাদের সাথে একমত, অবশ্যই উন্নত চিকিৎসা হয়, তবে এই রোগীর ক্ষেত্রে এবং এই জাতীয় প্রায় সিঙ্গাপুর থেকে রোগী চলে আসেন আমাদের কাছে অন্তত এই জাতীয় বাত ব্যথা ডিসেবিলিটি চিকিৎসার জন্য, তো অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা ভালো চিকিৎসা দিচ্ছি এবং দিতে পারছি বলেই রোগীরা কিন্তু আমাদের কাছে চলে আসছে। তো এই জিনিসগুলো আমাদেরকে আরো প্রেরণা দেয় যে উন্নত রাষ্ট্রে যে গিয়েও চিকিৎসা ভালো হচ্ছে না, আমাদের কাছে ভালো হয়, আমেরিকাতে রুগী আসে। তো এটা আল্লাহর ফাকের কাছে আমাদের শুক্রিয়া, মহান রব্বুল আলামিন আমাদেরকে আরো জ্ঞান দান করুক, আপনাদের সেবা দিতে পারি এবং বাংলাদেশের মানুষের সেবা করতে পারি এবং আমাদের এই পেশাকে আমরা আরো মহৎ স্থানে নিয়ে যেতে পারি যেন, সেটা সবাই দোয়া করবেন। আমার এই রুগীর জন্য দোয়া করবেন, সিঙ্গাপুর প্রবাসী রুগীর জন্য, উনি যেন আর ব্যথা ফিরে না আসে। আলহামদুলিল্লাহ ওনাকে আমরা অ্যাডভান্স রিহ্যাব ফিজিও চিকিৎসা করেছি, উনি সুস্থ হয়ে গিয়েছেন এবং আরো সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাত। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য
24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।